পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় ছাত্র সমাজ জেপির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টি জেপির কার্যালয় সম্মুখ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পার্টি জেপির কার্যালয়ের সামনে মিলিত হয়। এ সময় উপজেলা ছাত্র সমাজের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় পার্টি জেপির আহ্বায়ক মোহাম্মদ আসাদুল কবির স্বপন। সদস্য সচিব আলহাজ শাহিন হাওলাদার, আজকে সত্যি আমরা অনেক আনন্দিত যে আমাদের অন্তঃসার ছাত্র সমাজ আজকে যে তারা রেলি করেছে, আজকে রয়েছে তাদের উপস্থিতি, সত্যিকারে জাতীয় পার্টি জেপিকে অনেক এ সময় ছাত্র সমাজের সভাপতি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক জসিম মীর বলেন, ছাত্র সমাজে কোনো প্রতিবাদ করবে, অন্যায় করবে না এবং কোনো মাদক আসক্ত হবে না, কোনো মাদক আসক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকেন জাতীয় পার্টি, জেপি, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, জেপি সভানেত্রী, শ্রমিক পার্টি সহ জাতীয় পার্টি জেপির সকল ইউনিয়ন ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে আলোচনা শেষে কেক কেটে ছাত্র সমাজের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। রাজশিক দেনিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।